আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে জয়ন্ত ভৌমিক এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী আগামীকাল সকাল দশটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রকাশ্যে গুটখা পান মশলা সুপারির মতো ধোয়াহীন তামাক জাতীয় পণ্যের ব্যবহার বন্ধ করার জন্য নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্য জুড়ে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় পাঁচশো টাকা করে সহায়তা পেয়ে খুশি সুবিধাভোগীরা আগামীকাল সকাল দশটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের সময়সীমা বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী তার সিদ্ধান্ত জানাতে পারেন গত শনিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সে আলোচনা করেন প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্য থেকে লকডাউন আরো দুই সপ্তাহ বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয় উল্লেখ্য প্রধানমন্ত্রী গত চব্বিশ মার্চ একুশ দিন লকডাউনের ঘোষণা দিয়েছিলেন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রকাশ্যে গুটখা পান মশলা সুপারির মতো ধোঁয়াহীন তামাক জাতীয় পণ্যের ব্যবহার বন্ধ করার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এইসব তামাক জাতীয় পণ্য খেলে অতিরিক্ত লালা নিঃসরণ হয় ফলে প্রকাশ্য স্থানে থুতু ফেলার প্রবণতা বাড়ে এর থেকে সংক্রমণ ছড়াতে পারে মন্ত্রক বিভিন্ন রাজ্যে পাঠানোর চিঠিতে বলেছে এই ধরনের তামাক জাতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করতে রাজ্যগুলো প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে পারে বলে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ন হাজার তিনশো বাহান্ন তিনশো চব্বিশ জন প্রাণ হারিয়েছেন নশো উনআশি জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে মহারাষ্ট্রে নতুন করে বিরাশি জন আক্রান্ত হয়েছেন এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হল দু হাজার চৌষট্টি মৃত্যু হয়েছে একশো তেতাল্লিশ জনের দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জরুরি ভিত্তিতে প্রস্তুতি রেখেছে বলে জানিয়েছে। রাজ্য জুড়ে বিভিন্ন ক্লাব ও সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত আজ আগরতলার বনমালীপুর স্থিত রাম ঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে আশা কর্মীদের মাস্ক ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে পশ্চিম ভুবনবন এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক বিধায়ক দিলীপ দাস প্রমুখ অন্যদিকে বিধায়ক সুরজিৎ দত্তের উদ্যোগেও আজ রামনগরে গরিবদের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত হয়েছে করা আগরতলার কসমোপলিটন ক্লাবের উদ্যোগে আয়োজিত খাদ্য সামগ্রী প্রদান কর্মসূচিতে ছিলেন সাংসদ প্রতিমা ভৌমি ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য প্রদান করা হয় করোনা ভাইরাস মোকাবেলায় ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ এবং ভারত সরকারের বিশেষ প্যাকেজগুলো সম্পর্কে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রচারের উদ্যোগ নিলেন রাজ্যের কৃষি পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ মন্ত্রী আজ গোমতি জেলার কাকরাবন ব্লকের মির্জার শামুখ ছড়াইডিসি ভিলেজের শতাধিক মহিলাদের করোনা ভাইরাস নিয়ে সচেতন করেন এই সময়ে কি কি করণীয় জনগণের মধ্যে তা তুলে ধরেন তিনি মন্ত্রী আরও বলেন আজ সংক্রান্তি আগামীকাল পয়লা বৈশাখ বাঙালির এই বিশেষ দিনে আমাদের সকলকে সংযত হয়ে চলতে হবে এবং গরিব মানুষের সাহায্যে কৃষিমন্ত্রী আজ কাকরাবন ব্লকের পঁচিশটি এডিসি ভিলেজ এলাকায় আড়াই হাজার গরিব পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন আগামী পনেরো এপ্রিল থেকে কিছু রুটে অন্তর্দেশীয় বিমান চালানো হবে কিনা এ বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত জানা যেতে পারে আগরতলা বিমানবন্দর সূত্রে আজ এ খবর জানা গেছে রাজ্যের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পাঠানোর টাকা নিয়ে গ্যাস সংগ্রহ করার আবেদন জানালেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তিদে প্রথমবার গ্যাস সিলিন্ডার সংগ্রহ না করলে পাওয়া যাবে না বাকি দু কিস্তির টাকা একথাও জানালেন তিনি আজ মন্ত্রী মনোজ কান্তিদেব জানান করোনা সংক্রমণ মোকাবেলায় প্রধানমন্ত্রী এই যোজনার সুবিধাভোগীদের বিনামূল্যে তিন মাসে তিনটি গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছেন সে লক্ষ্যে রাজ্য সরকারকে এখন পর্যন্ত দু লক্ষ বাহান্ন হাজার নশ পঁচিশ জনের টাকা দেওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে চুয়াত্তর হাজার নশ একচল্লিশ জনের কিন্তু গ্যাস সংগ্রহের ছবি বড়ই হতাশাজনক গোটা বিষয়ে মন্ত্রী মনোজ কান্তি দেব জানান রাজ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দু লক্ষ বাহাত্তর হাজার বাইশ জন সুবিধাভোগী রয়েছেন কেন্দ্র থেকে ইতিমধ্যে দু লক্ষ বাহান্ন হাজার নয়শ পঁচিশ জনের টাকা রিলিজ করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিভিন্ন রাজ্যের মধ্যে পণ্যবাহী লড়ি এবং গোদাম হিমগড়ের কর্মীদের অবাধ ও সুস্থ যাতায়াত সুনিশ্চিত করতে রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছে লকডাউনের নীতি নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতেও বলা হয়েছে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক ও দপ্তর এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে কোভিড নাইন্টিন মোকাবেলায় কি কি ব্যবস্থা নিতে হবে তা সম্পর্কিত নীতি নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক অত্যাবশ্যক অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা যাতে দেশ জুড়ে ঠিকমতো পাওয়া যায় এবং সাধারণ মানুষকে দুর্ভোগে না পড়তে হয় জন্য এই সব নীতি নির্দেশিকার ব্যাখ্যা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষণা মতো চলতি কঠিন সময়ে জনধন যোজনার ব্যাঙ্ক অ্যাকাউন্টধারী মহিলারা পাঁচশো টাকা অনুদান পাচ্ছেন জেলা সদর সুবিধার সুযোগ সম্প্রসারিত হয়েছে কেন্দ্রীয় সরকারের ঘোষণা মতো তিন পর্যায়ে মোট দেড় হাজার টাকা পাবেন এই মহিলারা উল্লেখ্য যে প্রধানমন্ত্রী জনধন যোজনা এই জাতীয় অভিযান দু হাজার চোদ্দ সালের আগস্ট মাসে শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য ছিল আত্মমর্যাদা প্রদান এবং আর্থিক কার্যক্রমে অন্তর্ভুক্তিকরণ সম্প্রতি কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ বর্তমানে দেশে করোনা ভাইরাস সংক্রমিত জনিত উদ্ভূত পরিস্থিতিতে জনগণকে সহায়তা দানে উদ্যোগ নেয় কৈলাসরের হালাইরপাড়ের সম্পাদক রাজশ্রী রায় কিনাইচরের যশুদারানী সিংহ জানালেন সরাসরি সহায়তা হস্তান্তর বা ডিবিডির মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচশো টাকা পেয়েছেন সংকটপূর্ণ সময়ে এই অর্থ প্রাপ্তিতে তারা খুশি এজন্য কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারকে ধন্যবাদ জানান তারা আজ চৈত্র সংক্রান্তি চৌদ্দশ ছাব্বিশ বঙ্গাব্দের শেষ দিন তবে করুণা গ্রাসের আবহে এবছর চিরাচরিত প্রথায় চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা ও গাজনের মেলার মতো উৎসব অনুষ্ঠান হচ্ছে না বাঙালির বর্ষবরণ নববর্ষ উদযাপন হবে গ্রহর বন্দী অবস্থায় অন্যবারের মতো হালখাতা নিয়ে ব্যবসায়ীদের মন্দিরে পুজো দিতে দেখা যাবে না এবার আগামীকাল নতুন বছর চোদ্দশো সাতাশ বঙ্গাব্দে শুরু পয়লা বৈশাখের মধ্য দিয়ে শুরু হবে নতুন বছর এবার করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউনের ফলে রাজ্যেও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত লোকজন সব ঘরবন্দি তবে চিরাচরিত প্রথা মেনে আজ ঘরে ঘরে চৈত্র সংক্রান্তিতে ছাতুর নাড়ু খই দই ইত্যাদির আয়োজন করা হয় ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় আগরতলা শহরের যে কয়েকটি মিষ্টির দোকান খোলা রয়েছে তাতে ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে দেখা গেছে আজ বিদায় নিয়েছে বঙ্গাব্দ বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল রমেশ বৈশ এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান আগামী চোদ্দ এপ্রিল বাংলা নববর্ষ এবছর সামাজিক দূরত্ব বজায় রেখে ভিন্নতরভাবে মঙ্গলময় এই অনুষ্ঠান পালন করার আবেদন জানান তিনি কারণ করোনা ভাইরাস সারা দেশে মহামারী হয়ে দেখা দিয়েছে এই মঙ্গলময় অনুষ্ঠানে তিনি রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং নতুন বছরের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করেন বিজু উৎসব গড়িয়া উৎসব এবং বাংলা নববর্ষ উপলক্ষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন এবারের এই উৎসব উদযাপন এক ভিন্নতর পরিস্থিতিতে আমাদের সামনে এসেছে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেদের ঘরে চিরাচরিত উৎসবের পরম্পরাকে বছর আমরা রক্ষা করব যাতে আসছে বছরগুলোতে আমরা সকলে মিলে আগের মতো উৎসবের সামিল হতে পারি তিনি রাজ্যের সকল অংশের জনগণের স্বচ্ছতা সুস্থতা ও নিয়ন্ত্রিত গতিযুক্ত জীবন প্রত্যাশা করেন গোমতি জেলার উদয়পুরের গোকুলপুরে করোনা ভাইরাসে আক্রান্ত এক মহিলার বাড়ির এক কিলোমিটার পরিধির মধ্যে জেলা প্রশাসন বাফার জোন হিসেবে চিহ্নিত করেছিল ওই এলাকার মধ্যে তিন হাজার নয়শ পরিবারের ষোলো লোক সংখ্যা রয়েছে পয়লা বৈশাখ বাঙালির উৎসব মুখর দিনে কোভিড জোনের এলাকায় ন্যায্য মূল্যে নানা সামগ্রী যাতে ক্রয় করতে পারেন তারা তার জন্য জেলা প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে আগামীকাল ভোর পাঁচটা থেকে বিভিন্ন এলাকায় দ্রব্য সামগ্রী নিয়ে উদয়পুর শহরের নির্দিষ্ট করা কয়েকটি দোকানের মালিকরা যাবেন জেলাশাসক জানান পাঁচটি গাড়ি ওই এলাকায় আগামীকাল ভোর পাঁচটা থেকে এই কাজ শুরু করবে আবহাওয়ার খবর রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে আজ এবং আগামীকাল বজ্র সহ বৃষ্টি এবং ঝড় বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং আগামীকাল পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তাপমাত্রা সর্বোচ্চ সাতত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস থাকবে আজ দিনের তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার প্রধানমন্ত্রী আগামীকাল সকাল দশটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রকাশ্যে গুটকা পান মশলা সুপারির মতো ধোয়াহীন তামাক জাতীয় পণ্যের ব্যবহার বন্ধ করার জন্য নির্দেশ দিল কেন্দ্রীয় মন্ত্রক রাজ্য জুড়ে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় পাঁচশো টাকা করে সহায়তা পেয়ে খুশি সুবিধাভোগীরা